নবীন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে উদ্যোগ। দেশ জুড়ে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। 2024 সালের ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে বর্তমানে মোট ভোটারের সংখ্যা 7,58,37,778 জন, যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা 11,33,936। মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে, অর্থাৎ দেশের জন্য আমার প্রথম ভোট, এই কর্মসূচি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এর মূল লক্ষ্য হল ভোটদানে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং দেশের বৃহত্তর স্বার্থে ভোটদানের গুরুত্ব তরুণ ভোটারদের সামনে তুলে ধরা। নামকরণ থেকে পরিষ্কার, যারা এবারই প্রথম ভোট দেবেন সেই তরুণ ভোটারদের কথা মাথায় রেখেই এই কর্মসূচি। ফার্স্ট টাইম আমি এবার ভোট দেব, ভোটার কার্ড অ্যাপ্লাই করেছিলাম, এই সামনে লোকসভা ইলেকশন আসছে। আমি চাই যে যাকেই আমি ভোটটা দিই, তা যে রেজাল্ট আসুক, সে রেজাল্ট আমাদের যাতে দেশের একটু উন্নতি হোক, স্পেশালি স্টুডেন্টসদের যারা চাকরি পায় না, ওভারঅল চাকরি পাচ্ছে না, প্রচুর স্টুডেন্ট যারা প্রাপ্য, যাদের চাকরিটা প্রাপ্য, তারা ধর্ণায় বসে আছে, যেটা কখনোই এটা আমাদের প্রাপ্য নয়। এবার ওভারঅল একটা সুন্দর ভবিষ্যতের জন্য, যাতে আমাদের সংবিধানকে মেনে নিয়ে যাতে কাজ করতে পারে, এরকম একটা গভর্নমেন্ট চাই আমরা। এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, পরে সেটি শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি যাকে ভোট দেব, যাতে তারা যে প্রকল্পগুলো আনছে সেই প্রকল্পগুলো গ্রামে একদম নিচু স্তরে পৌঁছায়, যেটা এতদিন ধরে সরকার প্রকল্প নিচ্ছিল কিন্তু সেই প্রকল্পগুলো একদম গ্রাউন্ড লেভেল অবধি কিন্তু যাচ্ছিল না, মাঝখানে গিয়ে আটকে আছে। যাদের জন্য, যারা এই প্রকল্পগুলো থেকে সুবিধা পায়, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের কাছে যেন পৌঁছায়, মাঝখান থেকে যেন সেই জিনিসটা, সেই প্রকল্পের আসল সুবিধাটা অন্য কেউ না নিয়ে চলে যেতে পারে। প্রতি বছর 5ই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হয়, কিন্তু নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়ায় এবার একটু দেরিতে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।